আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমরা আসছিলাম আমাদের সরকার রাজস্ব সাথে বিল নার্সারি একটা প্রোগ্রাম ছিল, বিল নার্সারি স্থাপন প্রকল্প, ছোটো একটা বিল নার্সারি, বিলের মধ্যে নার্সারি করে সেগুলো পোনাগুলো বিলে ছেড়ে দেবো একটা প্রকল্প, সেখানে আসছিলাম। সেখানে যে আমরা বিল নার্সারির জন্য যেই বিল বা খালের পাশাপাশি যে জলাশয়, সেই জলাশয়টা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে জলাশয়, যদিও এখন বৃষ্টি পানিতে অনেক বেশি পানি হয়ে গেছে, ইতিমধ্যে জলাশয় চুন দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুন দিতে হচ্ছি, এবং আশেপাশে কিছু কচুরি বান আছে, এগুলো নির্দেশনা দেওয়া আছে যে পরিষ্কার করে রাখার জন্য। তো সরকারি বিল নার্সারি করার উদ্দেশ্য হচ্ছে যে উন্নত জলাশয়ে যে পোনা মাছ মুক্ত আমরা করি, অর্থাৎ আমাদের মাছ ধরে ফেলতেছে বা প্লাবনভূমি বা উন্নত জলাশয়গুলোতে খাল বিলে মাছ কমে যাচ্ছে, সেগুলোকে রোধ করার জন্যই মূলত বিলে পোনা দিয়ে সরকারিভাবে বিজনেসের করা হয়। এতে পোনার উৎপাদন বাড়ানোর জন্য মূলত এই কাজটা করা হয়। সরকারের মূল পরিকল্পনা হচ্ছে মৎস্য হাতে মানে মৎস্য সামগ্রিকভাবে পুষ্টির যোগান দিতে গিয়ে মৎস্য হাতের উৎপাদন বাড়ানো, এবং এই জন্যই এই উদ্যোগগুলো নেওয়া হয়। আশা করি আমরা এই বিজনেসের পোনা ছেড়ে রেণু ছেড়ে এখান থেকে বড়ো করে যদি বিলে কিছু ছেড়ে দিই, এত করে সাধারণ মানুষ উপকৃত হবে এবং দেশের পোনার উৎপাদনও বাড়বে বলে আমাদের বিশ্বাস। পানি তো অনেক বেশি, যাই হোক করছেন যদি করছেন, কিন্তু ওই কচুরি বানা ঠেসে দেবো একবারে সারাটা পুকুর ঠিক আছে, কিন্তু অন্য কিছু আসেনি এটার ভিতরে, সাপটা ব্যাং কুচিয়া মাছটা আসেনি, অন্য মাছটা ধরতো না, পোনা মাছ সব খাই নেবো, পোনা মাছের পুকুর মানে পানি থাকতে কম, এটা পানি বেশি কিছু করার নাই, 3 ফুট পানি থাকতে 3 ফুট পানি, হ্যাঁ।